সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজ আমি ইনশাল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসি। এটা হলো হিসাববিজ্ঞানের দশম অধ্যায়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম অধ্যায় রেওয়ামিল। আজ আমি ইনশাল্লাহ আলোচনা করব দশম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী যে একটা এখানে গাণিতিক সমস্যা দেওয়া আছে, এখানে এই সমস্যাটি আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায় সম্পর্কে, অধ্যায়ের যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা আগে জেনে নিই, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলে কী হবে, এগুলো জানলে আমাদের এই যে গাণিতিক সমস্যা সমাধান করতে সহজ হবে, সুবিধা হবে। এই জন্য আমাদেরকে আগে এটা সম্পর্কে জানতে হবে। আর্থিক বিবরণী আসলে আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের একটা সামগ্রিক ফলাফল ফুটে ওঠে। এখানে মোট কত টাকা লাভ হয়েছে, তারপরে সব খরচ টরচ বাদ দিয়ে নিট কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, এই এইগুলা পাওয়া যায়। তারপরে আছে আর্থিক ফলাফল, যেমন আমার কাছে সম্পদ, দায়, সম্পদ আমার কেমন আছে, দায় কেমন আছে, এই যে এই সামগ্রিক একটা ফলাফল এটা জানা যায়। তো এটা আসলে এই যে এটা আর্থিক বিবরণী যে অঙ্কগুলো বা সমস্যাগুলো এগুলো সমাধান করতে হয় কিসে থেকে, যেমন একটা রেয়ামিল দেওয়া থাকবে। এখানে রেয়ামিলটা হলো যে আমরা জানি যে একটা শুদ্ধ রেয়ামিল দেওয়া থাকে এবং নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে। তো এই সমন্বয় হচ্ছে যে এই যে সমন্বয়গুলো এগুলো কী হয়, এই রেয়ামিলের কিছু এন্ট্রির সাথে কিছু যোগ হয়, কিছু বিয়োগ হয়। যদি এখানে বকেয়া থাকে, বকেয়া থাকলে যোগ হবে, আর যদি অগ্রিম হয় তাহলে বিয়োগ করতে হয়। তো আমরা এই এই অঙ্কগুলো করার আগে যেটা বলছিলাম যে আমরা নবম অধ্যায় কী জেনেছি, নবম অধ্যায় যে রেয়ামিলের অধ্যায় যে আমরা আলোচনা করেছি বা ওইখানে যে আমরা রেয়ামিল যে অঙ্কগুলো করেছি, তো রেয়ামিল আসলে তো বলছিলাম যে এটা মূলত কোনো হিসাব না। এটা আসলে গাণিতিক সূত্র যাচাই করার জন্য শুধু করা হয়, এটা থেকে ব্যবসার তেমন কোনো ফলাফল জানা যায় না। তবে রেয়ামিলের যেই করার জন্য যেই আমরা যে রুলস বা নিয়মগুলো আমাদের যে জানা দরকার ছিল, জানা দরকার, সেটা কিন্তু অবশ্যই জানতে হয়। যেমন আমরা এখানে পড়েছিলাম যে কোনগুলো খরচ, কোনগুলো আয়, কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, এগুলো জেনেছিলাম। কারণ রেয়ামিল তৈরি করতে গেলে এগুলো জানতে হয় যে সম্পদ এবং খরচ আমরা জানি যে ডেবিট পাশা যায়, আর আয় এবং দায় ক্রেডিট পাশা যায়। হ্যাঁ, রেয়ামিলের তাইলে এখন যায়, তাইলে এখন আমরা কিন্তু জানছি যে কোনগুলো সম্পদ, তো কোনগুলো আয় এগুলো জেনেছিলাম, তারপরে কোনগুলো সম্পদ, কোনগুলো দায় এগুলো। এখন এগুলো যদি আমরা জানি, হ্যাঁ, তাইলে এখানে এই আর্থিক বিবরণ অঙ্কগুলো করতে সুবিধা হবে। আর নবম অধ্যায় যদি আমরা ভালোভাবে বুঝে আসি তাহলে দশম অধ্যায়ের অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। তো এইটা শুরু, এই যে গাণিতিক সমস্যাটা এটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এটা করার আগে আমরা কিছু বিষয় জেনে নিই, এখানে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে আমরা দেখি একটু। যেমন এখানে বলা থাকতে পারে, যেমন ক প্রশ্নের মধ্যে অনেক সময় থাকে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো প্রশ্ন আসলো কি, যে প্রশ্ন আসলো যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তাহলে আমরা তখন কী করবো, তখন আমরা কী করবো, তখন আমরা এই ছক আঁকবো। ছকটা থাকে কি, যেমন ছকটা থাকে বিশেষ করে এরকম, এখানে টাকার কোড থাকবে তিনটা, টাকার বিবরণ আর হলো টাকা টাকা টাকা, এরকম ছক থাকবে। হ্যাঁ, এরকম ছক থাকবে, এই তিনটা টাকার ঘর আর বিবরণ, এইভাবে ছকটা থাকে। তো যদি বলে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে, তখন আমরা কী করবো, প্রথমে লিখবো প্রারম্ভিক এই মজুত পণ্য, তারপরে লিখবো কি ক্রয়, তারপরে জাহাজ ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ, পরিবহন, আন্তঃপরিবহন, শুধু বহিবরণ পরিবহন যেটা, এটা আবার পরিচালন ব্যয়ের মধ্যে থাকবো। সুতরাং এখানে আমরা এই ছকাইকে সেটা এই বিক্রিত পণ্যের ব্যয় যদি নির্ণয় করতে পারে, তখন আমরা এগুলো লিখবো। তো এগুলো কী করতে হয়, এই যে রেয়ামিল আছে, রেয়ামিল থেকে খুঁজে খুঁজে বের করতে হবে।
বের করে এই বিকৃত ব্যয়টা নির্ণয় করতে হবে। আমাদের শুধু জানতে হবে যে বিকৃত ব্যয় নির্ণয় করতে গেলে আমার কোন এন্ট্রিগুলি, কোন এন্ট্রিগুলি আমার প্রয়োজন, এখানে কোন হিসাবের উদ্ভিদগুলো দিয়ে আমার এটা তৈরি করতে হবে। তাহলে আমি আরেকবার বলে দিই, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে যে বিকৃত পণ্য ব্যয় নির্ণয় করতে গেলে আমার কী লাগবে। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে ক্রয়, তারপরে হচ্ছে ক্রয়ের সাথে যদি কোনো কাজ থাকে উল্লিখিত করে থাকলে যোগ করতে দিব, ফেরত থাকলে বাদ দিতে দিব। হ্যাঁ, যেটা আমরা অঙ্ক গাণিতিক সমস্যা প্র্যাকটিক্যালি আমরা যখন অঙ্ক করবো তখন আমরা সেই জিনিসগুলো আরও ভালোভাবে দেখাই দিব, এবং এই বিষয়গুলো তোমরা মনে রাখার চেষ্টা করবো যে তখন অলিখিত ক্রয় থাকলে কী করতে হয়, বাকিতে ক্রয় থাকলে অলিখিত ক্রয় থাকলে যোগ করতে হয়, আর ফেরত থাকলে বাদ দিতে দিব। ক্রয় ফেরত থাকলে ক্রয় থেকে বাদ দিতে দিব, ক্রয় বাট্টা থাকলে বাদ দিতে দিব, পণ্য উত্তোলন থাকলে ক্রয় থেকে বাদ দিতে দিব। তারপরে জাহাজ ভাড়া থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, ডক চার্জ থাকতে পারে, মজুরি থাকতে পারে, আন্তঃবরণ থাকতে পারে, পরিবহন থাকতে পারে, এইগুলো হচ্ছে এগুলো দিয়ে কী করে এই বিকৃত পণ্য ব্যয় নির্ণয় করে। তারপরে এখানে যখন আমরা এই বিকৃত পণ্য সবগুলো এন্ট্রি লেখার পরে নিচে কী করবো, দাগ দিয়ে সেটা এই যোগ করবো। হ্যাঁ, সবগুলো যোগ করবো, যোগ করার পরে তারপরে এটা থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করতে হয়। সমাপনী মজুত বিয়োগ করলে কী থাকে, বিকৃত পণ্য ব্যয়ের যে ফলাফল এটা আমরা পেয়ে যাবো, তাহলে এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আসি, এরপরে থাকতে পারে সবগুলো শখ একই। তারপরে প্রশ্ন থাকে অনেক সময় যে মোট মুনাফা নির্ণয় কর। মোট মুনাফা নির্ণয় করতে গেলে, মোট মুনাফা নির্ণয় করতে যদি বলে তখন আমরা মোট মুনাফা নির্ণয় করতে গেলে প্রথমে কী লিখবো এটা জানতে হবে, যে শখ কিন্তু একই, বিবরণ টাকা 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 অর্থাৎ তিনটা টাকার ঘর দিয়ে বিবরণে আমরা ঘর লেখলে মোট চারটা ঘর হয়। তো এই বিবরণের ঘরের মধ্যে আমরা কী কী লিখবো মোট মুনাফা নির্ণয় করতে গেলে, বিবরণের ঘরে আমরা প্রথমে লিখবো কি, বিক্রয়। প্রথমে কী যাবে, বিক্রয়। তো বিক্রয় গেলে বিক্রয়ের সাথে ওই কাজ থাকতে পারে, অলিখিত বিক্রয় থাকলে আমরা কী করবো যোগ করবো, আর যদি ফেরত থাকে তাহলে আমরা বাদ দিব। এই এই কাজটা করতে হয় বিক্রয়ের সাথে। বিক্রয় পরে আসবে নিচে, বিক্রয় পরে লিখতে হয় যে বিক্রয় কাজ শেষ হলে এরপরে লিখতে হয় বাদ বিকৃত পণ্যের ব্যয়। অ্যান্ড বাদ বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কী কী যায়, এই যে একটু আগে আমি কিন্তু আমি আলোচনা করছি। তো এটা যেমন মোট মুনাফা নির্ণয় করতে বিকৃত পণ্যের ব্যয় লিখতে হয় বিক্রয়ের পরে, আর আলাদা প্রশ্নও থাকে যে অনেক সময় কপ্রশ্ন থাকে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো, তখন এই বিকৃত পণ্যের ব্যয় ওইখানে আমরা যা লিখছি ঠিক এখানে সেম জিনিসটি যাবে। এখানেও কী অবস্থা, এই যে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য অর্থাৎ এখানে বিক্রয় লেখার পরে আমরা কী লিখবো, বিক্রয় কাজ শেষ হবে বাদ বিকৃত পণ্যের ব্যয় লিখে ওই ওইখানে যা লিখছি যে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর ক্রয়, এইভাবে এই মজুরি, আন্তঃপরিবহন, ডকচার, জাহাজ ভাড়া, এইগুলো সেম ওইখানে যা লিখছি এখানেই তাই লিখতে হবে। লেখার পরে এরপরে আমরা বিক্রয় থেকে ওই সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে যে ফলাফলটা হয় এটা, এই ওই ফলাফলটা যখন বিক্রয় থেকে বাদ দিব তখন কী হবে, মোট মুনাফা বের হবে। তাহলে মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমাদের কী দরকার, আমরা বিষয়টা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে প্রশ্ন থাকে যে অনেক সময় প্রশ্ন থাকে যে নিট মুনাফা নির্ণয় করো। তো নিট মুনাফা নির্ণয় করি, নিট মুনাফা নির্ণয় করতে গেলে আমরা কী লিখবো প্রথমে, কীভাবে শুরু করবো, যে নিট মুনাফা নির্ণয় করতে শখ কিন্তু আগের মতোই, বিকৃত পণ্যের যে শখ, মোট মুনাফা নির্ণয় করে এই শখ, নিট মুনাফা নির্ণয় করতে গেলো এই শখই, জাস্ট উপরে খেলে লিখতে হবে বিশদায় বিবরণী। আর তো নিট মুনাফা নির্ণয় করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথমেই লিখতে হবে মোট মুনাফা, অর্থাৎ মোট মুনাফা যে আমরা নির্ণয় করি, তো এই নিট মুনাফা বের করতে গেলে যে মোট মুনাফা নির্ণয় করলে প্রথম লেভেল লাগে বিক্রয়, আর নিট মুনাফা নির্ণয় করতে গেলে প্রথম লেভেল লাগে মোট মুনাফা। নিট মুনাফা নির্ণয় করতে গেলে প্রথমে লিখতে হয় কি, মোট মুনাফার যে ফলাফলটা এটা। হ্যাঁ, বিষয়টা কিন্তু ভালোভাবে মানে খেয়াল করবা, করতে হয়। তাহলে মোট মুনাফা লেখার পরে এরপরে লিখতে হয় কি, বিয়োগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কী কী থাকে, যেমন বেতন থাকে, ভাড়া থাকে, তারপরে বই পরিবহন থাকে, খাজনাও কর থাকে, কুরিন থাকে, অনাথে পাওনা থাকে, বিজ্ঞাপন থাকে, মণিহারি থাকে, এরপরে আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, তারপরে আছে যেমন এই সুনামের অবলোপন, এই ধরনের থাকে, ইজার সম্পত্তির অবলোপন, এগুলো থাকে।
এই পরিচালন বিয়ের মধ্যে। এরপরে এর নিচে লিখতে হয় কি, এরপরে ইডি যে পরিচালন ব্যয় যেগুলো হবে ইডি সবগুলো যোগ করে সেটা ওই মোট মনে হওয়া থেকে বিক করতে হয়। তারপরে কাজটা হইলো লেউ লাগে কি যোগ অন্যান্য আয়। তো যোগ অন্যান্য আয়ের মধ্যে যেমন থাকে বিনিয়োগের সুদ থাকে, সঞ্চয়পত্রের সুদ থাকে, তারপরে প্রাপ্ত সুদ থাকে, হ্যাঁ এই ব্যাংক জমার সুদ থাকে, তারপরে এই এই শিক্ষানবিশ আলামি থাকে। তো এগুলো অন্যান্য আয়ের মধ্যে লিখিয়া সেটা ওই পূর্বের এই যে ওই রেজাল্টের সাথে যেটা মোট মনে মধ্যে বাদ দিয়ে সেটা পরিচালন ব্যয়টা বাদ দিয়ে যেটা থাকে ওটার সাথে যোগ করতে হয়। আর সবশেষে কী করতে হয়, এরপরে এই অন্যান্য আয়ের যোগ করার পরে আমরা এরপরে লিখতে হয় কি অন্যান্য ব্যয় বিয়োগ অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়টা কি বিয়োগ করতে হয়। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে কী কী যায়, অন্যান্য ব্যয়ের মধ্যে ঋণের সুদ যায়, তারপরে এই ব্যাংক জমার সুদ এই ধরনের যায়, এগুলো যায়, অর্থাৎ বিবিধ ক্ষতি এই ধরনের এই এন্ট্রিগুলো অন্যান্য ব্যয়ের মধ্যে যায়। তো অন্যান্য ব্যয় যা আছে এটি সবটি একসাথে যোগ করে তারপর কী হতো ওই উপরের রেজাল্ট থেকে বিয়োগ করলে তখন কী বের হয়, নেট মুনাফা বের হয়। এই গেল নেট মুনাফা নির্ণয়ের অবস্থাটা। তারপরে নেট মুনাফার পরে যেটা আসে এটা হলো আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদেরকে চিনতে হবে যে কোনগুলো চলতি আয়, কোনগুলো সরি কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো দীর্ঘমেয়াদী সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ। তো প্রথমেই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে গেলে ছক কিন্তু আগের মতোই তিনটা টাকার কর আর হলো বিবরণ, তাহলে চারটা মোট। তাহলে বিবরণের ঘরে আমরা কী লিখবো, আমরা প্রথমে লিখবো যেগুলো দীর্ঘমেয়াদী সম্পদ এগুলো লিখবো, লিখে সে একসাথে যোগ করে তারপরে ওই লাস্টে করে লিখবো। তারপরে লিখবো কি দীর্ঘমেয়াদী সম্পদ, তারপরে লিখবো চলতি সম্পদ, তাহলে সবজি সম্পদ পরে কী একসাথে যোগ করবো, এটা হবে একটা ফলাফল। তারপরে এরপরে লিখবো কি আমরা দীর্ঘমেয়াদী দায় লিখবো, তারপরে লিখবো কি চলতি দায়, তারপর দীর্ঘমেয়াদী দায় চলতি দায় কী করবো যোগ করবো। তাহলে এই যে এই আমরা এই চলতি সম্পদ কোনগুলো, স্থায়ী সম্পদ কোনগুলো, এগুলো কিন্তু র্যায় মিলে পড়ছি। স্থায়ী সম্পদের মধ্যে, স্থায়ী সম্পদের মধ্যে কোনগুলো থাকে, এই যে ইয়া থাকে, আসবাবপত্র থাকে, দালান কোঠা থাকে, তারপরে যন্ত্রপাতি, এরপর ইজা সম্পত্তি, হ্যাঁ এই ভূমি দালান কোঠা এগুলো থাকে স্থায়ী সম্পদের মধ্যে। আর এই দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে থাকে বিনিয়োগ আর হলো সঞ্চয়পত্র। আর এই চলতি সম্পদের মধ্যে থাকে কি দেনাদার, তারপর থাকে যে অগ্রিম যে কোনো খরচ, হ্যাঁ এগুলো থাকে, বিলম্বিত বিজ্ঞাপন এগুলো থাকে, অভিভূত মনিহারি চলতি সম্পদ থাকে, হাতে নগদ, তারপর হচ্ছে ব্যাংক জমা, প্রাপ্য বিল, এগুলো হচ্ছে কি চলতি সম্পদ, চলতি সম্পদে এগুলো থাকে। তারপরে দীর্ঘমেয়াদী ধার মধ্যে কি, দীর্ঘমেয়াদী ধার মধ্যে এই যে সমাপনী মালিকানা সত্ত্বটা বের করতে হয়, এটা সমাপনী মালিকানা সত্ত্ব বের করলে প্রথমে লিখতে হয় মূলধন, তারপর মূলধনের সাথে কি যদি অতিরিক্ত মূলধন তাই যোগ করতে হয়, তারপরে মূলধনের সুদ থাকলে যোগ করতে হয়, তারপরে এই উত্তোলন বিয়োগ করতে হয়, হ্যাঁ উত্তোলন বিয়োগ করতে হয়, উত্তোলন সুদ থাকলে বিয়োগ করতে হয়, তারপরে আয়কর থাকলে বিয়োগ করতে হয়, জীবন বিমা প্রিমিয়াম থাকলে বিয়োগ করতে হয়, হ্যাঁ তারপরে কি নিট লাভ থাকলে যোগ করতে হয়, আবার নিট ক্ষতি থাকলে কি বিয়োগ করতে হবে। তাহলে এইভাবে কী করতে হয়, এইভাবে সমাপনী মালিকানা সত্ত্বটা বের করার পরে তারপরে আমরা এই লিখতে হয় কি এখানে এই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আরও যায় কি সাধারণ সঞ্চিতি, তারপরে ব্যাংক ঋণ থাকলে যাবে, হ্যাঁ এই ধরনের ঋণটি যাবে, তারপরে আছে চলতি দায়ের মধ্যে কী কী থাকে, যেমন পাওনাদার থাকে, তারপরে ব্যাংক জমাতিরিক্ত থাকে, বকেয়া যে কোনো খরচ, বেতন ভাড়া যেটা হোক যে বকেয়া যে কোনো খরচ থাকে, তো এগুলো হচ্ছে কি চলতি দায়। তাহলে এই জন্য আমরা আমি বারবার বলি যে রেয়ামিলের যে প্রস্তুত প্রণালীটা, যে বইয়ের মধ্যে একটা ছক আছে সাহিত্য বইয়ের মধ্যে, ওই ছকটা ভালো করে মুখস্থ করে নিলে রেয়ামিলের অঙ্ক করতে যেমন সহজ হয়, আর্থিক বিবরণের অঙ্কগুলো প্রস্তুত করতে সহজ হয়। তো এই গেল বিশেষ করে 2-4 নম্বর উপযোগী যে প্রশ্নগুলো থাকে, তো একতে যে 2 নম্বর উপযোগী যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস দিব। তো বিশেষ করে আমি তারপরে কিন্তু 2 নম্বর উপযোগী একটা বিকৃতপূর্ণ ব্যয় যেটা, এটা কিন্তু অনেক সময় 2 নম্বর প্রশ্ন উপযোগী প্রশ্ন থাকে। তো আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে নিলাম, পরবর্তী ক্লাসে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা চলো যে এই সমস্যাটি সমাধান করি, গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি।
তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই প্রশ্ন হচ্ছে মোট পানাদারের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখব ক, কত লিখব যে মোট পাওনাদারের পরিমাণ, মোট পাওনাদারের পরিমাণ এটা এই ক্ষেত্রে কিন্তু কোন করোত্তরের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ছক ব্যবহার করা হয় না, বিশেষ করে করোত্তরের ক্ষেত্রে হয় না। তবে বিকৃত ব্যয়ের যদি বের করতে বলে কত, তখন আমরা ওই তিনটা করি আঁকবো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই করোত্তরে কোনো নির্দিষ্ট কর ব্যবহার করতে হয় না, এটা প্রয়োজনে আর কি, যা যতটুকু লাগে। হ্যাঁ, এটা হলো বিবরণ। তো মোট পাওনাদারের পরিমাণ বলছে, তার মানে আমাদেরকে প্রথমে পাওনাদার কোনটা এটা লিখতে হবে। পাওনাদার কত, পাওনাদারের পরিমাণ বের করতে গেলে আমাকে কী লিখতে হবে, প্রথম লিখতে হবে পাওনাদার। পাওনাদার কোনটা, পাওনাদার হচ্ছে যে দেনা, আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু দেনা লেখা থাকলে বুঝবো পাওনাদার, আর যদি পাওনা লেখা থাকে তাহলে হচ্ছে দেনাদার। এমনিতে কিন্তু দেনাদার লেখা থাকে, তো দেনাদারের টাকা কিন্তু থাকে ডেবিট পাশে, আর পাওনাদার যদি লেখা থাকে পাওনাদারের টাকা থাকে ক্রেডিট পাশে। তো এখানে দিয়েছি কি দেনা, দেনাদার না, দেনাদার বল হইলে কিন্তু এটা চলতি সম্পদ, এটা ডেবিট পাশে টাকা থাকে, কিন্তু এটা টাকা দেওয়া হচ্ছে কি ক্রেডিট পাশে। তো এটা তো দেনাদার না, এটা হচ্ছে দেনা। তো দেনা বলতে আমরা বুঝবো পাওনাদার, আর যদি পাওনা লেখা থাকে তাহলে বুঝবো কি দেনাদার। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, নাহলে পেস থাকবে। তাহলে এখানে পাওনাদার কোনটা, পাওনাদার হচ্ছে এই যে দেনা যেটা লেখা আছে এটা হচ্ছে পাওনাদার। তাহলে আমরা প্রথমে লিখবো কি দেনা, দেনা বান নেই পাওনাদার, লিখবো দেনা। দেনা কত, দেনার টাকা হচ্ছে 15,000। এটার সাথে কী করতে হবে, এই যে এখানে দেখো, এখানে আছে যে এই দুই নম্বর সমন্বয় আছে, রহমানের নিকট থেকে পণ্য ক্রয় 6,000 টাকা হিসাবভুক্ত হয়নি। রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করেছে 6,000 টাকা, কিন্তু এটা হিসাবভুক্ত হয়েছে না। তো হিসাবভুক্ত না হওয়ার কারণে এই যে আগে যে তার মানে পানা যে আছে, এখন তো এই যে রহমানের থেকে পণ্য ক্রয় করেছে এটা তো হিসাবভুক্ত হয়েছে না, এটা তো বাকি থেকে করেছে। কারো নামূল লোক যদি থাকে যে এই মুখের থেকে কী করছে মানে পণ্য ক্রয় করছে, কিন্তু নগদ কথা এখানে নাই, তাহলে বুঝতে হবে কি আমরা যা বাদ করছি যে এটা বাকিতে লেনদেন ধরতে হবে। তো বাকিতে আর তাছাড়া এখানে বলছে যে হিসাবভুক্ত হয়েছে না, তো হিসাবভুক্ত হয় না মানে কি যেগুলো হিসাবভুক্ত হয় না এগুলো বাকিতে বা ধারে লেনদেন মনে করতে হয়, সেই হিসেবে এই ক্রয় ধারে ক্রয় বা বাকিতে ক্রয় থাকলে বা হিসাবভুক্ত হয় না এমন ধরনের ক্রয় থাকলে তখন সেটা পাওনাদার সাথে যুক্ত হয়। তাইলে আমরা এখানে লিখব কি, এনে লিখব যোগ অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়ের টাকাটা হচ্ছে 6,000 টাকা। তাইলে এখানে লিখবো তো 6,000 টাকা, 6,000 টাকা। তো এই প্রসঙ্গে আর কোনো কিছু আছে কি না আমরা সেটা দেখিনি, পানাদারের সাথে কোনো কাজ আছে আর পানাদারের সাথে আর কোনো কাজ দেখতেছি না। এখানে কিন্তু রেয়ামিল সমন্বয় সবগুলো ভালোভাবে পরিণত হবে, হ্যাঁ, নাহলে এই কোনো একটা এন্ট্রি বাদ গেলে কিন্তু অঙ্ক হবে না। তাইলে আমরা এখানে লিখতে পারি যে 15,600 কত, 21,000 টাকা, 21,000 টাকা। তাহলে এটা আমরা কি, এটা আমরা করোত্তর বের করলাম, খুবই সহজ, একদম সহজ কাজ। কিন্তু এখানে যত সহজ হয়ে কিন্তু চিনতে হবে। তো এই যে বলছে যে প্রশ্নের মধ্যে বলছে পাওনাদারের পরিমাণ, কিন্তু এখানে লেখা আছে কি দেনা। তো দেনা শুধু দেনা যে পাওনাদার এইটা তো আমার জানা থাকতে হবে, যে এই খতিয়ানের বৃত্তটা এটাকে দেনা পাওনাদারটাকে দেনাও বলা হয়, দেনাদার না কিন্তু দেনা, আর পাওনা শুধু পাওনা পাওনাদার না, পাওনা লেখা থাকলে আমরা বুঝবো দেনাদার। তাহলে এইটা আমার জানতে হবে। হ্যাঁ, তারপরে আছে এই যে পাওনাদারের সাথে যে অলিখিত ক্রয় যোগ হয়, হ্যাঁ, হিসাবভুক্ত হয় না এমন ক্রয়, হ্যাঁ, তারপরে বাকি ধারে বা বাকিতে ক্রয় যে যোগ হয় এই নিয়মটা আমার জানা থাকতে হবে। নিয়ম যদি আমি না জানি যত সহজ কাজ হোক, হ্যাঁ, কিন্তু আমি করতে পারবো না। এলে আমাদেরকে নিয়মগুলো জানতে হবে, হ্যাঁ, বেশি বেশি অনুশীলন করতে হবে। এইটা গেলো করোত্তর। তারপরে আমরা ক্ষতি বের করবো কি, ক্ষতি বের করবো মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ। ক্ষতি এনে লেখা আছে মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে আমরা মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ যদি বের করি, তাহলে এখানে লিখতে হবে ক্ষতে আমরা কাজটা করব মোট লাভ বা ক্ষতির পরিমাণ। তাইলে আমরা এখানে উপরে লিখব বিশদ আয় বিবরণী, হ্যাঁ, শিরোনাম হচ্ছে বিশদ আয় বিবরণী,
তো এখানে টাকার ঘর হবে তিনটা, টাকার ঘর হবে তিনটা তিনটা। তাহলে এখানে আমরা লিখতে পারি টাকা 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 বিবরণ। তো আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে আমরা এই শিরোনামে খুবই সদয় বিবরণী, আর এখানে কি বের করব, প্রশ্ন বলছে যে মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ বের করো। তাহলে মোট লাভ যদি আমরা নির্ণয় করি, তাহলে মোট লাভ নির্ণয় করলে প্রথমে কী লিখতে হয়, আমি কিন্তু বলছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু ক্লাসের শুরুতে কিন্তু আমি বলছিলাম, তবে খেলা তোমাদের স্মরণ আছে কি না। তো যদি স্মরণ না থাকে আমি একবার স্মরণ করে দিই এবং আমরা অঙ্কটা সমাধান করি। এই মোট লাভ যদি আমরা বের করি, তাহলে প্রথমে আমরা বিক্রয় দিয়ে শুরু করব। প্রথমে কী লিখব, বিক্রয়। তাহলে এখানে আমরা লিখবো কি, বিক্রয় বিক্রয়। এই যে এখানে আছে দেখো, ক্রয় ও বিক্রয় একসাথে দেওয়া আছে, ক্রয় ও বিক্রয়। তাহলে ক্রয় টাকা হয়েছে 74,000, বিক্রয় টাকা হয়েছে কত, 1,00,000। মানে ক্রয় ও বিক্রয় একসাথে দেওয়া আছে পাশাপাশি। তো যেহেতু ক্রয় আগে, এই জন্য ক্রয় টাকা হচ্ছে ডেবিট করে, আর বিক্রয় পরে বিক্রয় টাকা হচ্ছে ক্রেডিট পাশে। এমনি আমরা সাধারণত নিয়মে জানি যে এটা একটা শুদ্ধ রেয়ামিল, আর রেয়ামিলের মধ্যে ক্রয়ের টাকা বসে ডেবিট পাশে, বিক্রয় টাকা বসে ক্রেডিট পাশে। সুতরাং এখানে ক্রয়ের টাকাটা ডেবিটের যে 74,000 আছে, ডেবিটের টাকা রয়েছে কি ক্রয়ের টাকাটা। তাহলে আমরা এখানে এই ক্রয়ের টাকাটা এটা, আর বিক্রয় টাকা এই 1,00,000 টাকা। তাহলে আমরা এখানে বিক্রয় কত লিখবো, 1,00,000 টাকা। বিক্রয় লিখবো 1,00,000 টাকা। তো বিক্রয় টাকা লিখলাম 1,00,000 টাকা, কিন্তু এখানে দেখবো যে অলিখিত বিক্রয় আছে কি না। যদি থাকে বা অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় যদি কোনো সমন্বয়ে থাকে, তাহলে আমরা কী করবো, এটা এটার সাথে যোগ করব। কিন্তু আছে কি না, নাই, এখানে দেখা যাচ্ছে যে নাই অলিখিত বা বাকিতে বিক্রয়, ধরনের কোনো এন্ট্রি নাই। তারপরে দেখতে হবে যে কোনো ফেরত আছে কি না, হ্যাঁ বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা এই ধরনের কিছু আছে কি না। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে ফেরত আছে, তো ফেরত ডেবিট একটা আছে, ক্রেডিট একটা আছে। তাহলে ডেবিটারটা বলে ক্রয় ফেরত, ক্রেডিটটা বলে কি বিক্রয় ফেরত। এনে কিন্তু লেখা আছে কি শুধু ফেরত লেখা, এখানে আছে শুধু ফেরত লেখা আছে, কিন্তু কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত লেখা নাই। তো আমরা তো জানি যে এটা যে একটা শুদ্ধ রেয়ামিল, আর শুদ্ধ রেয়ামিলের মধ্যে ক্রয় ফেরতের টাকা বসে ক্রেডিট পাশে, বিক্রয় ফেরতের টাকা বসে ডেবিট পাশে। সুতরাং এখানে বিক্রয় ফেরত কোনটা, ডেবিটের যে 1,000 টাকা এটা। তাহলে এখন আমরা কী করবো, বিয়োগ করবো, এখানে লিখবো বিয়োগ ফেরত, বিয়োগ ফেরত 1,000 টাকা, 1,000 টাকা। তাহলে বাদ দিলে কত থাকবো, বাদ দিলে থাকবো 99,000 টাকা, 99,000। তারপরে আমরা নিয়ম অনুযায়ী কী লিখবো, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো এই বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কী কোন কোন এন্ট্রি যায়, এটা কিন্তু আমি প্রথমেই কিন্তু তোমাদেরকে বলছি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলে কোন কোন এন্ট্রি বসে, এবং মোট মুনাফা, মোট লাভ বা মোট মুনাফা বের করতে গেলে ওই যে বিক্রয়ের পরে যে বাদ বিক্রিত পণ্যের ব্যয় লিখতে হয়। তো বিক্রিত পণ্যের ব্যয় বলতেই আমরা বুঝবো যে এখানে কী কী লিখতে হয়, যে আমি আগে যেটা বলেছি, হ্যাঁ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য এখানে আছে, যে মজুদ পণ্য এক এক মানে হচ্ছে কি, এক এক মানে হচ্ছে বছরের শুরুতে, বছরের প্রথম মাসের প্রথম তারিখ। তো সুতরাং এই রয়েছে, এটাকে বলা হয় কি এক এক লেখা থাকলে, আর প্রারম্ভিক লেখা থাকলে তো আরও সহজ হয়ে গেলো। আর যদি প্রারম্ভিক লেখা না থাকে, তারিখ থাকে, এক এক থাকে, তাহলে আমরা বুঝবো কি যে এটা প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক। তাহলে এখানে প্রথমে যাবে মজুদ পণ্য, মজুদ পণ্য লিখবো কি 1,117। এখানে টাকা হচ্ছে কত, 30,000, 30,000। তারপরে তারপরে কি যায়, তারপরে যায় ক্রয়। মজুদ পণ্যের পরে পরবর্তীতে কি বসবে, ক্রয়। যে এই ভালো করে খেয়াল করতে হবে যে আমি কিন্তু মোট মুনাফা নির্ণয় করতে গেছি, মোট করতেছি। তো মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমি কীভাবে করবো, একটা অঙ্ক যদি ভালোভাবে আমরা বুঝি বা খেয়াল রাখতে পারি, তাহলে পরবর্তীতে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমি মনে করি বিষয়টা কি খুব সহজ হওয়ার কথা। যে এই কী কী যায় বিক্রয়ের পরে, বিক্রয় থেকে কোনো ফেরত বাদলে বিক্রয় কাজ যখন শেষ হবে, তখন তুমি লিখবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে মজুদ পণ্য, তারপরে কয় এইভাবে সিরিয়ালে আসবে, কী কী আসবে, এটা কি আমার একেবারে মুখস্থ রাখতে হবে যে কোন কোন এন্ট্রি আছে। তারপরে আমি যদি জানি যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো যাইব, তাহলে এখান থেকে আমি খুঁজে খুঁজে বের করে এখানে লিখে ফেলবো। তাহলে এই কি আমাকে জানা থাকতে হবে এই বিষয়টি। তাহলে ক্রয়, ক্রয় লিখবো আমরা, ক্রয় কত, ক্রয় হলো 74,000 টাকা, 74,000 টাকা। তো ক্রয়ের সাথে যোগ হবে কি, এই যে অলিখিত ক্রয় যেটা আমরা পাওনাদের সাথে যোগ করছিলাম। তো এই আমি আগেই বলছি যে সমন্বয়ের এন্ট্রি দুইবার লিখতে হবে,
আর এই রেহা মিলের এন্ট্রি একবার, হ্যাঁ, যে আমরা যে তিনটা পার্ট, তিনটা প্রশ্ন উত্তর দিব, এর মধ্যে খেয়াল করতে হবে যে তিনটা পার্টের মধ্যে এই পাওনাদারের সাথে কী হয়, পাওনাদারের সাথে একবার ক্রয় যোগ হবে, আর প্রথমে এই ক্রয়ের সাথে একবার যোগ হবে। তাহলে পা অলিখিত ক্রয় বা বাকিতে ক্রয় ধারে ক্রয় এটা কোনটা কোনটার সাথে যোগ হয়, একবার যোগ হয় পাওনাদারের সাথে, আরেকবার যোগ হয় ক্রয়ের সাথে। তাহলে এখনবার ক্রয়ের সাথে যোগ করবো, লিখবো যোগ অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় হিসেবে তো 6,000 টাকা, 6,000 টাকা, ধরো 74 আর 6 কত, 80,000। এর মধ্যে এই এই বাজারে ফেরত, বিক্রয় থেকে যখন বিক্রয় ফেরত বাদ গেছে, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, তো ক্রয় ফেরতের টাকা কোনটা, ক্রেডিট পাশে যেটা থাকে এটা, এ লিখবে বিয়োগ ফেরত, বিয়োগ ফেরত হচ্ছে 2,000। তাহলে এখানে কত হবে, 78,000। তারপরে কী যাবে, তারপরে আমরা দেখবো এখান থেকে কী যাবে, ক্রয়ের কাজ শেষ, তারপরে কী যাবে, তারপরে যাবে এই যে আন্তঃপরিবহন। তাহলে শুধু পরিবহন, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন থাকলে এটা এখানে লিখতে হবে, বাদ বিক্রিত পণ্যের মধ্যে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন, তাহলে আন্তঃপরিবহনের টাকা হচ্ছে তো 2,000। তারপর তারপরে কী যাবে, তারপরে আছে এই যে জলযান ভাড়া, জলযান ভাড়া বা জাহাজ ভাড়া, এগুলো লেখ বাদ বিক্রিত পণ্যের মধ্যে বিয়ের মধ্যে যাবো, জলযান ভাড়া বা জাহাজ ভাড়া। তাহলে আমরা লিখবো জলযান ভাড়া কত, 5,000 টাকা, জলযান ভাড়া 5,000। আর কী যাবে, তারপরে মজুরি আছে, মজুরি যাবে, হ্যাঁ, তারপরে লিখতে হবে মজুরি, মজুরি, তো মজুরি কিছু কোনো কিছু আসে না, চাই মজুরি অনেক সময় বকে অগ্রিম তাই দেখে দিতে হবে যে কিছু আছে কি না, আসলে কিছু আছে নাই, তাইলে মজুরির টাকা ওরা সরাসরি বসে যাবে। মজুরি হলো 2,000 টাকা, মজুরির টাকা হয়েছে 2,000 টাকা। তাহলে কাজ এখানে শেষ, আর কিছু চাইতো না, এখান থেকে আমরা দেখতেছি যে এখানে আর কিছু যাবে না। তাহলে আমরা কী করবো, এটা যোগ করে নিব, যোগ করব, যোগ করলে কত আসে, 78 আর 2 কত, 80 আর 30 হয়েছে 1,10,000, 1,10,000 পাশে 15 আর 2 কত, 17, তাহলে 1,17,000, 1,17,000, 1,17,000। থেকে এটা থেকে বাদ যাবে, এখন বাদ যাবে কি, এখন বাদ যাবে সমাপনী মজুর পূর্ণ, সবগুলো একসাথে যোগ করার পরে এটা থেকে সমাপনী মজুর পূর্ণ বিক করতে হয়। তাহলে লিখবে বিয়োগ সমাপনী, সমাপনী মজুর পূর্ণ, সমাপনী মজুত পূর্ণ আমরা দেখতেছি কি, সমাপনী মজুত পূর্ণের ক্রয় মূল্য 25,000 এবং বাজার মূল্য হচ্ছে 30,000। তাহলে দুইটা দেওয়া আছে, একটা ক্রয় মূল্য, একটা বাজার মূল্য। তাহলে এরকম যদি দুইটা থাকে তখন আমরা একটা নিব, আরেকটা কি বাদ, এটা একেবারে টোটাল হিসাব থেকে বাদ যাবে। দুইটার মধ্যে একটা নিব, কোনটা নিব, যেটা কম এটা নিব, এটা হচ্ছে নিয়ম। দুইটা দেওয়া থাকলে সমাপনী মজুত পূর্ণের মূল্য যদি দুইটা দেওয়া থাকে তাহলে একটা নিতে হয়, এবং কোনটা নিতে হবে, যেটা কম এটা নিতে হবে, কারণ এখানে এই দুইটার মধ্যে সম্ভাব্য কম যেটা এটাকেই ধরা হয়, কারণ বেশিটাতে এটা বিক্রি করার সময় দেখা দেবে যে ওই দামে বিক্রি নাও করতে পারে, এই জন্য যেটা সমাপনী থাকে এটাকে কম দামেই কিন্তু এটাকে অনুমান করা হয়, এই জন্য কমটা আমরা ধরবো। আর যদি একটা দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, একটা দেওয়া থাকলে যেটা যেটা দেওয়া থাকবে এটাকে আমরা এটাই আমরা লিখবো। তাহলে আমরা এখানে লিখবো, এখানে লিখবো যে 25,000 টাকা, 25,000 টাকা লিখবো, 25,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত থাকে, বিয়োগ করলে থাকে 5 আর 7 2 ইলে 2 আছে 11 তুলে 9 ইলে হাতের 1 মিলে থাকে, তার মানে 92,000। বিয়োগ করলে থাকে তো 92,000, তো এখন 92,000 আর উপরে আছে কত, 99,000। তাহলে 99,000 থেকে 92,000 যদি বাদ জায়গা, হুম, তাহলে থাকে কত, থাকে মাত্র 7,000, 7,000 টাকা। তাহলে এইটা আমরা কী বের করলাম, মোট মুনাফা, মোট মুনাফা, তো মোট লাভ বা ক্ষতি, তো মোট লাভ মানে লাভেরই মুনাফা বলে, লাভ আর মুনাফা কি কথা, মানে লাভেরই মুনাফা বলে, মুনাফারই লাভ বলে, এই জন্য আমরা এখানে লিখছি কি মোট মুনাফা, বা এখানে তুমি লাভও লিখতে পারো, একই কথা, মানে লাভ আর মুনাফা তো একই, এই জন্য আমি লিখছি মোট মুনাফা। তাহলে আমরা খরতর বের করলাম, যে খরতরে যে মোট মুনাফা যে বা মোট লাভ যে বের করতে হয়, তাহলে আমরা খেয়াল রাখবো যে মোট মুনাফা বা মোট লাভ কি এই শখের মাধ্যমে এইভাবে, হ্যাঁ, এই মোট লাভ যদি বের করতে বলে তাহলে আমরা এই বিক্রয় থেকে শুরু করে এই যে ছকটা এইভাবে এই নমুনাটা আমরা খেয়াল রাখবো, যে
মোট লাভ এইভাবে বের করতে হয় এই এন্ট্রিগুলোর মাধ্যমে। এখানে কিছু নতুন এন্ট্রি থাকতে হবে, এক এক অঙ্কের মধ্যে এক এক রকম। যেমন এই টাইমে ডকচার্জ গেছে না, ডকচার্জ এখানে থাকলে হয়তো লিখতাম, হ্যাঁ তে আমদানি শুল্ক থাকলে লিখতাম। তো এইখানে প্রশ্নের মধ্যে দেওয়া নাই, লিখি না, থাকলে লিখব। ঠিক আছে, তাহলে আমরা ঘরোত্তর শেষ করলাম, এখন আমরা ঘরোত্তর লিখব। ঘরোত্তর লিখবো, ঘরোত্তর মধ্যে আছে কি নিট ল্যাব বা নিট ক্ষতির পরিমাণ। তো নিট ল্যাব বের করতে গেলে, নিট ল্যাব বের করতে গেলে উপরে কি বিশদায় বিবরণী লিখতে হবে। হ্যাঁ, নিট ল্যাবের ক্ষেত্রেও বিশদায় বিবরণী লেখে, তাইলে আমরা এখানে লিখবো, হ্যাঁ এখানে লিখবো টাকার গড় তিনটাই, তো আমরা যেটা আগে বলছিলাম যে যদি নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ আমরা বের করি, হ্যাঁ তাহলে প্রথমে কী লিখতে হবে, প্রথমে লিখতে হবে মোট লাভ, যেটা আমরা ক্ষতির উত্তরে খরোত্তরে পেয়েছিলাম। তো অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে যে মোট লাভ এত টাকা দেওয়া আছে, নিট লাভ বের করে। তো এইখানে প্রশ্ন যেটা দেওয়া থাকবে এটি লিখতে হবে। তো প্রশ্ন তো আর দেওয়া নাই, এই জন্য আমরা যেটা বের করছি এইটা আমরা লিখবো। তাহলে নিট লাভ বা নিট লাভ বা নিট মুনাফা বের করতে গেলে আমরা প্রথমে কী লিখবো, আমরা প্রথমেই লিখবো মোট মুনাফা। আমরা লিখবো কি মোট মুনাফা, মোট মুনাফা, মোট মুনাফা কত পেয়েছিলাম 7,000 টাকা। আচ্ছা, আর এখানে এরপরে আমরা কী লিখবো, বিয়োগ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কোন কোন এটি যায়, পরিচালন ব্যয়ের মধ্যে কোন কোন যায় আমরা খেয়াল রাখবো। পরিচালন ব্যয়ের মধ্যে এখানে আছে এগুলো তো গ্যাস হাগা, এগুলো গ্যাস হাগা, পেকিং খরচ, হ্যাঁ পেকিং খরচ লাগবো আমরা, পেকিং খরচ, পেকিং খরচ হচ্ছে কত 3,000, 3,000। তারপরে লিখবো বেতন, তারপরে লিখবো বেতন, হ্যাঁ বেতনের টাকা হয়েছে 6,000, 6,000। বেতন এখানে আমি প্রথম করে লিখছি কেন, কারণ বেতন বকে আছে, যে বেতন 3,000 টাকা বকে আছে, তাহলে বকে থাকলে কী করতে হবে, যোগ করতে হবে। আমরা জানি যে কোনো খরচ বকে থাকলে কী যোগ করতে হয়, আর অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়। তাহলে লিখবো যোগ বকেয়া, বকেয়া কত 3,000, তাহলে 6×3 কত 9,000, 9,000। তারপরে বেতনের পরে কী যাবে, বেতনের পরে যাবে বাট্টা, আমরা লিখবো প্রদত্ত বাট্টা, প্রত্যপাট্টা হচ্ছে ডেবিটে যে পাট্টাটা থাকে এটা হলো প্রত্যপাট্টা, এটা পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হয়। তারপরে হচ্ছে টেলিফোন বিল, টেলিফোন বিল, টেলিফোন বিল হচ্ছে 6,000, 6,000। তারপরে আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে 4,000, 4,000। তার আর কিছু আছে কিনা, হ্যাঁ এখানে আর কোনো কিছু দেখা যাচ্ছে না, পরিচালন ব্যয়ের মধ্যে আর কোনো কিছুই যাবে না। তাহলে আমরা এখন কী করবো, এগুলোকে যোগ করবো। তাহলে 9×3 12, 12×3 15, 15×8 16, 21, 15×6 21, 21×4 কত 25,000। হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো কত 25,000। তাহলে এখানে দেখা গেলো কি যে খরচ তো বেশি হয়ে গেলো, কিন্তু মোট মুনাফা কিন্তু কম, মাত্র 7,000 টাকা, খরচ বেশি হয়ে গেছে। তাহলে খরচ বেশি হয়ে গেলে এটা কী হয়, এটা নিট ক্ষতি। এখন এইখানে নিট ক্ষতি বের হওয়ার সম্ভাবনা বেশি আর কি। তাহলে 25 থেকে 7 গেলে থাকে তো 18,000, 18,000। এই আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিব কেন, কারণ খরচ বেশি, হ্যাঁ এই টাকাটা বেশি, যদি খরচের টাকাটা বেশি হয় তখন ব্র্যাকেট দিয়ে এটা বোঝাতে হবে যে এটা হচ্ছে ক্ষতি। তো এটারে এটার আসলে কী বলে, এটার বলে পরিচালন ক্ষতি, পরিচালন ক্ষতি। তো এটার ফলে যুগে তো যুগ অন্যান্য আয়, যুগ অন্যান্য আয়, অন্যান্য আয়ের মধ্যে একটা আছে, এটা হলো এই একটা আকার আছে, এটা কিন্তু শিক্ষানবিশ সালামি। তাহলে আমরা এনে লিখবো কি শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি আছে কত 14,000 টাকা, 14,000 টাকা। এখানে তো একটা দেখা যাইতেছে 14,000 টাকা, 14,000 টাকা। তো বিয়োগ এখানে বলছে কি যে শিক্ষানবিশ সালামি 2 বছরের জন্য, তো 2 বছরের হলে 2 বছর তো ধরা যায় না, এখানে 1 বছর ধরতে হবে, আরেক বছর বাদ দিতে হবে। তাহলে আমরা লিখবো বিয়োগ অগ্রিম, অগ্রিম। তো 2 বছরে যে 14,000 হয়, 1 বছরে কত দিব 7,000 টাকা, তাহলে 14×7 গেলে থাকে কত, আর থাকে 7,000। তো এখানে কি আর কোনো আয় আছে, আর কোনো
আয় এখানে নাই, আর কোনো আয় এখানে আর কাছে প্রাপ্ত সুদা প্রাপ্ত ভাট্টা আছে, তাহলে আমরা লিখবো কি প্রাপ্ত ভাট্টা, প্রাপ্ত ভাট্টা, প্রাপ্ত ভাট্টা হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা, তাহলে 7 + 5 কত, 12,000, তাই 12,000 এলে এখানে 12,000 টাকা, তাহলে এখানে 18 থেকে এই 12,000 গেলে থাকে কত, 6,000, খরচের টাকার এই যে আয়ের যে 12,000 টাকা গেলে গা কিন্তু আরও এই 6,000 টাকা কী থাকে মানে আরও তার ক্ষতি থাকে। তো এখানে এটার পরে লিখতে হয় কি, এটার পরে লিখতে হয় বিয়োগ অন্যান্য, অন্যান্য বে, তো অন্যান্য বে কিন্তু কোনো একটা এন্ট্রিও নেই, অন্যান্য বেয়ের এন্ট্রির মধ্যে অন্যান্য বেয়ের কোনো একটা এন্ট্রিও এখানে আমরা দেখতেছি না যে অন্যান্য বেয়ের মধ্যে কোনো এন্ট্রি আছে, অন্যান্য বেয়ের কোনো দফা নাই। সুতরাং আমরা লিখবো যে কি 6,000 টাকা দিলে এটা লিখবো কি নিট ক্ষতি, নিট ক্ষতি, নিট ক্ষতি হচ্ছে 6,000 টাকা। তো এই যে নিট লাভ বা ক্ষতির পরিমাণ আমরা দেখলাম যে এটা কী হিসে নিট ক্ষতি হিসে, তো নিট ক্ষতি হইতে পারে নিট লাভ হইতে পারে অঙ্ক করার ক্ষেত্রে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে তোমরা যে গাণিতিক সমস্যাটা যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। আমি আর পরামর্শ থাকবে, আমি যে যেইভাবে ইনশাল্লাহ পরামর্শ দেবো তোমরা ওইভাবে পড়াশোনা করতে পারো, আগায় যেতে পারো, তাইলে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করা ইনশাল্লাহ সম্ভব। তো সময় নষ্ট না করে মনোযোগ সহকারে পড়াশোনা করবা, সবাই ভালো থাকবে, এই কামনায়, এই শুভকামনায় ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।